আসসালামু আলাইকুম, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজকের ফ্রেমটা দেখে বুঝতে পারছেন যে আমি আমার নির্ধারিত জায়গাতে নেই। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়াতে। তো কুষ্টিয়াতে আমি আমার এক রিলেটিভের বাসায় বসে এই ভিডিওটি করছি, কারণ আমি জানি যে আপনারা কালকে রাতে খবর পাননি, আজকে সকাল থেকে অস্থির থাকবেন। অনেক কমেন্ট ইতিমধ্যে পেয়ে গেছি। আমি কুষ্টিয়াতে থাকবো 2 থেকে 3 দিন, হয়তো এই 2-3 দিনে আমার ভিডিওর ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখবেন, আপনারা ক্ষমা করবেন। দর্শক, আজকের ব্রেকিং যে খবরগুলো আমি কয়েকটা সংক্ষিপ্ত আকারে আপনাদের দিয়ে দিয়েছি। প্রথম ব্রেকিং খবরটি হলো যে নেতানিয়াহু বাহিনী একটা বড় পরাজয়ের মুখে যাচ্ছে এমন আভাস পাওয়া যাচ্ছে। দ্বিতীয় ব্রেকিং খবর হলো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে নেতানিয়াহুর প্রায় 90 মিনিটের উপর কথা হয়েছে, একটি সূত্র বলছে। আবার অন্য একটি সূত্র বলছে 1 ঘন্টার অধিক সময় কথা হয়েছে, এবং এই কথার মধ্যে আমেরিকার নেতানিয়াহুকে কী কী মেসেজ দিয়েছে আজকের আলোচনায় বলবো। অন্যদিকে কিরাত সামুনা সফেদ সিটি সহ দখলদারদের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শহরে শতাধিক, একটি সূত্র বলছে 300-এর অধিক রকেট, মিসাইল এবং ড্রোন অ্যাটাক করেছে হিজবুল্লাহ। চলুন আপনাদেরকে এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর দিব এই সংক্ষিপ্ত ভিডিওর ভেতরে। প্রথমেই আমরা চলে যাচ্ছি জো বাইডেন এবং নেতানিয়াহুর মধ্যে আলাপচারিতা নিয়ে। কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম? আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে ইরান যে অ্যাটাকটা করেছিল দখলদার দেশটির মধ্যে, এইটা আশা করেনি আমেরিকা। আমেরিকার যে ইকুয়েশন ছিল, যোগ বিয়োগ ছিল ইরানকে নিয়ে, তারা বিগত সময় যে চিন্তাগুলো করেছে, চিন্তার একটা ভিন্ন ফল তারা দেখেছে। কীরকম? যে ইসরায়েলকে যেভাবে আমেরিকা তাদের রণকৌশল দিয়ে, অস্ত্র দিয়ে, আধুনিক প্রযুক্তি দিয়ে ঢেকে রেখেছে, একদম কি বলবো, চারদিকে সীসাগলা প্রাচীরের মতো করে, তো সেই দখলদার দেশটির মধ্যে ইরান কখনো মিসাইল মেরে টার্গেটে হিট করে সেটা ধ্বংস করবে এটা কল্পনা করেনি। তো ইরান যখন হঠাৎ করে যে মিসাইলের বন্যা বইয়ে দিল দখলদার দেশটির ভেতরে, এতে প্রচুর 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 ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দখলদাররা। এটা তারা মুখে বলছে না, কিন্তু তারা এই ক্ষয়ক্ষতির ফলটা পাচ্ছে। অনেকটা যে গল্পের মতো আছে না, ধরে একজন মারছে, মানে চাপা মার যেটাকে বলে, মুখ দিয়েও বলতে পারছে না, লজ্জায় ঘর থেকেও বেরোতে পারছে না। কারণ কি? কারণ মানুষ দেখবে মাইরা সব বটকায় ফেলাইছে। তো ইসরায়েলের অবস্থাটা এরকম। ইসরায়েলের কিছু সূত্র বলছে যে ইরানের যে আক্রমণটা হয়েছে, এই আক্রমণটার মধ্যে মার্কিন সবচাইতে মূল্যবান ক্ষমতার সম্পূর্ণ F-35, বেশ কিছু F-35কে ধ্বংস করে দিয়েছে ইরান। এটা তারা স্বীকার করতে পারছে না। তারা বলছে যে হ্যাঁ, আমাদের F-35 ঘাঁটিতে বেজে আক্রমণ হয়েছে, কিন্তু F-35 কিছু হয়নি। কিন্তু আমরা যে প্রজেক্টাইলের খবর শুনেছি, বা আমরা যে মিসাইল অ্যাটাকের খবর শুনেছি, যে স্যাটেলাইট ইমেজ দেখেছি, সেখানে আমরা কি দেখলাম, একদম টার্গেটে সেই ছবিগুলোকে মেনশন করা হয়েছে কোথায় কোথায়। তো যেই যেই জায়গায় F-35গুলো ছিল, ঠিক সেখানে ইরানের মিসাইল অ্যাটাকটা হয়েছে, হাইপারসোনিক অ্যাটাকটা হয়েছে। এবং এখন পর্যন্ত দখলদাররা স্বীকার করেনি যে তাদের কয়টা F-35 ধ্বংস হয়েছে। তারা বলছে আক্রান্ত হয়েছে, কিন্তু ধ্বংসের খবরটি বলেনি। কিন্তু ভেতর থেকে এখন খবর আসতে শুরু করেছে যে অনেকগুলো F-35 ধ্বংস হয়েছে। তো এই পরিস্থিতিতে আমেরিকা একটা জিনিস বুঝে গেছে, মানে আমেরিকা কালকে নেতানিয়াহু এবং জো বাইডেনের মধ্যে যে আলাপচারিতা হয়েছে, সেখানে তিনি একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছেন মিস্টার নেতানিয়াহুকে, যে তুমি যদি এখন মনে করো ইরানে আক্রমণ করবে, ইরান পাল্টা কী প্রতিক্রিয়া দিবে সেটা আগে হিসেব করো। কারণ ইরান ইতিমধ্যে যে তোমাকে মিসাইলের মাধ্যমে যে অ্যাটাকটা করেছে, এটাকে সামলানোর মতো ক্ষমতা তোমার ছিল না। দখলদাররা বলছে যে আমরা এবার ইরানকে যে আক্রমণটা করব, এই আক্রমণে পুরো ইরানকে আমরা ধ্বংস করে দিব বা লণ্ডভণ্ড করে দেব। আর আমেরিকা বলছে যে তুমি ইসমাইল হানিয়া বা হাসান নাসরুল্লাহকে মারার কারণে ইরান তোমাকে যে পাল্টা প্রতিরোধ দেখালো বা তোমাকে যে আক্রমণ করলো, এতেই তুমি কন্ট্রোল করতে পারোনি, তোমার F-35 সহ তোমার গুরুত্বপূর্ণ বেজ সেনাঘাঁটি উড়ে গেছে। তো ইরানে তুমি বড় আক্রমণ করলে ইরান তোমার উপর কী ধরনের আক্রমণ করবে এইটা আগে চিন্তা করে নাও। কিন্তু নেতানিয়াহু আমেরিকার কথা শুনতে রাজি নয়, জো বাইডেনের বক্তব্য শুনতে রাজি নয়। জো বাইডেনকে বলছে এত কথা বুঝি না, তুমি আমার সাথে যুদ্ধে জড়াও।
নেতানিয়াহুর কথা জো বাইডেনকে যে তুমি আমার সাথে যুদ্ধে জড়াও, তুমি যদি এই সাথে আমার সাথে যুদ্ধে না জড়াও তাহলে তোমার খবর আছে, আমি ইরানকে আক্রমণ করবই, এটা আমি কনফার্ম, আমি মানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এবং ইরানকে এই আক্রমণের মধ্য দিয়ে আমি প্রায় ধ্বংস করে দেব। এখন তোমার দায়িত্ব হলো তুমি এই যুদ্ধে আমাদের সাথে জড়াবে। কিন্তু এখানে আমার ইন্টারেস্টিং ব্যাপার হলো ইসরায়েলের দুর্বল একটা দিক আছে, ইরানের দুর্বল দিক আছে। যেমন ইসরায়েলের দুর্বল জায়গাটা কি, ইরানের খুবই স্ট্রং, ইরানের খুবই স্ট্রং বিমান বাহিনী নেই। আপনারা খেয়াল করে দেখবেন যে ইরানের হাতে খুব ভয়ঙ্কর যুদ্ধ বিমান নেই, বিমান বাহিনী, এটা আবার খুব স্ট্রং হলো ইসরায়েলের। ইরানের যেটা আছে যে নিজের ঘরে বসে মিসাইল মারবে আরেক দেশে পড়বে, ইরানের হাতে রয়েছে এক ঝাঁক ভয়ঙ্কর সব মিসাইল, এটা আবার দখলদার ইসরায়েলের নেই। কিন্তু এখানে একটা যোগফল আছে। যেমন ধরো আমি গতকালকে আমার ভিডিওতে আপনাদেরকে বলেছি F-35 ইরানে ঢোকার পর আবার ইরানের হাতে আছে S-400 রাশিয়ান আকাশপথে রোকা সিস্টেম, যদি একটা দুইটা চারটা F-35 ফেলে দেয় এটা রাশিয়া বা চীনের হাতে পড়ে যায়, তাহলে আমেরিকার খেলা খতম। তো এরকম যোগ অনেক যোগ বিয়োগ আছে যেটা এখন আমেরিকা চিন্তা করতেছে। কিন্তু নেতানিয়াহুর কথা হলো যে আমার গায়ে আঘাত করছে, আমি উত্তর না দিলে, আমি জবাব না দিলে আমি শেষ, আমার রাজনীতি শেষ, তাহলে ইরান ভবিষ্যতে আবার আমাকে আক্রমণ করার সাহস পাবে, এমন একটা সমীকরণে আটকে গেছে এখন নেতানিয়াহু। শেষ পর্যন্ত নেতানিয়াহু এবং জো বাইডেনের মধ্যে যে আলাপচারিতা হয়েছে সেই আলাপচারিতার ফলাফল একটি, নেতানিয়াহু জো বাইডেনের কোনো বক্তব্য শুনতে রাজি না। আর জো বাইডেনের বক্তব্য হলো তুমি ইরানে আক্রমণ করতে গেলে তোমার এই এই পলিসি গ্রহণ করতে হবে, কারণ ইরান তোমাকে যে প্রতি উত্তর দিবে এটা খুব ভয়ঙ্করভাবে দিবে। কারণ ইতিমধ্যে আমরা বলেছি যে ইরানের 2000-এর মতো ভয়ঙ্কর মিসাইল দখলদার দেশটির দিকে তাক করে একদম লোকেশন অন করে সেট করে দেওয়া হয়েছে, জাস্ট একটা সুইচ টিপে সব ছুটবে একসাথে সেই কাঙ্ক্ষিত লোকেশনের উদ্দেশ্যে। দর্শক, এবার আসছি দ্বিতীয় যে খবরটি গুরুত্বপূর্ণ, সফেদ সিটি, কিরাত সামুনা সহ আরও কয়েকটি শহরে হিজবুল্লাহ বাহিনী ব্যাপক অ্যাটাক করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তারা এই অ্যাটাকে প্রায় 300-এর অধিক মিসাইল, রকেট, ড্রোন একসাথে হিট করেছে এবং এই আক্রমণে দখলদার দেশটির ভেতরে প্রচুর হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এবং বলা হচ্ছে এই যে শহরগুলোর কথা বললাম, সাফেদ সিটি বা কিরাত সামুনা সহ আরও যে, এখানের মানুষ এখন ভূতুড়ে পরিবেশে, মানুষ আর নেই বললে চলে, সব মানুষ ওই অঞ্চল বা শহর ছেড়ে পালিয়ে গেছে। একদিকে ইয়েমেন থেকে আনসারুল্লাহ হুতিরা মারছে রাজধানী খোদ তেল আবিবকে টার্গেট করে, অন্যদিকে ইরাক থেকে মারছে, আবার আরেক দিক থেকে গাজার প্রতিরোধ বাহিনী হামাস সহ অন্যরা মারছে। তো এর মধ্যে ইন্টারেস্টিং খবর হলো হিজবুল্লাহ 300-এর অধিক, গত 24 ঘন্টায় 300-এর অধিক শুধু মিসাইল মেরেছে দখলদার দেশটিকে টার্গেট করে। তাহলে বোঝেন কি ভয়াবহভাবে হিজবুল্লাহ চেপে ধরেছে। কয়েকটি সূত্রের খবরে বলা হয়েছে যে হিজবুল্লাহ প্রথম দিকে যে ভূমিকাটা নিয়েছিল এটা তাদের একটা কৌশল ছিল, এই মুহূর্তে দখলদাররা যেই যেই পয়েন্ট দিয়ে লেবাননে ঢোকার চেষ্টা করছে প্রত্যেকটা পয়েন্টে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ। কালকের খুব মজার একটা ঘটনা বলি আপনাদের, দখলদাররা তিনটা সীমান্ত পয়েন্ট সিলেক্ট করে সেখান থেকে তারা ঢোকার চেষ্টা করছিল তিনটা পয়েন্ট দিয়ে, এবং তারা সেখানে ব্যাপক গোলা বারুদ, অস্ত্র, বিভিন্ন রকম প্রস্তুতি নিয়ে তারা সেখানে এগিয়ে আসছে, মার্কাভা ট্যাঙ্ক সহ আরও অনেক কিছু তারা মুভ করেছে। মুভ করার পরেই হঠাৎ করে তারা দেখে তাদের উপর মিসাইল বৃষ্টি, যে বললাম 300 মিসাইল, এই মিসাইলগুলো উড়ে এসে তাদের উপরে পড়ছে। অল্প সময়ের মধ্যে সীমান্তের মোটামুটি প্রচুর দখলদার সেনা মাটিতে শুয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, বাকিরা যেটুকু পারছে পালিয়ে গেছে, মানে সীমান্ত ফাঁকা। দ্বিতীয় গল্প আর একটা শোনায় আপনাদের, দখলদাররা নেতানিয়াহুর চাপে একটা ইসরায়েলি পতাকা নিয়ে লেবানন সীমান্তের একটা ছোট্ট গ্রামের দিকে ঢুকেছে, ঢুকে তারা সেখানে একটা ইসরায়েলের পতাকা গেড়েছে, ছবি তুলেছে, আপনারা দেখেছেন হয়তো বিভিন্ন বড় বড় গণমাধ্যমে সেই ফুটেজগুলো আপনারা দেখেছেন। তো ইসরায়েলের পতাকা গেড়ে দিয়ে তারা বলছে একটা ভিডিওর মধ্যে যে আমরা লেবাননের এই শহর বিজয় করেছি, এরপরের একটা ইতিহাস তৈরি হয়েছে।
এরপরের ইতিহাস কি জানেন, ওই জালা সেই পতাকাটা মানে লেবাননের ভূমিতে ইসরায়েলের পতাকাটা বসিয়েছে একটা পাথর বেষ্টিত অঞ্চলে, এর একটা আর বাড়ি ফিরে যেতে পারেনি, সবগুলোকে একসাথে খেয়ে দিয়েছে হিজবুল্লাহর প্রতিরোধ বাহিনী। মানে একটা পতাকার মূল্য কি হতে পারে কল্পনা করতে পারেন? সিরিয়া একটা পতাকা দরকার ছিল যেটা দিয়ে আন্তর্জাতিকভাবে বিশ্বকে দেখাবে যে হিজবুল্লাহ আমরা মানে লেবানন দখল করে ফেলেছি। এই একটা পতাকার জন্য কতগুলো সেনার জীবন দিতে হলো, তাদের জীবনের মানে মূল্যটা রইল কি? একটা পতাকার চেয়ে তাদের জীবনের মূল্য কমে গেছে। হিজবুল্লাহ একযোগে তাদেরকে আক্রমণ করে যেই কটাই পতাকা বসিয়েছে সেখানে সব কটাকে উড়িয়ে দিয়েছে। অর্থাৎ হিজবুল্লাহ দখলদারদেরকে এক কিলো ছাড় দিচ্ছে না, প্রতিটা ফ্রন্টে তারা আক্রমণ করছে। এবং লেবাননের মধ্যে যে ক্ষতিটা হচ্ছে, আমাকে অনেকে প্রশ্ন করে নাই বারবার বলে, লেবাননে যে ক্ষতিটা হচ্ছে সিভিলিয়ানদের, সেটা ওরা যুদ্ধ বিমানের মাধ্যমে বৈরুত সহ একটা শহরে বোম্বিং করে চলে যাচ্ছে। কিন্তু সম্মুখ যে লড়াইটা, সেই লড়াইতে হিজবুল্লাহর সাথে কিন্তু ওরা এখনো পেরে ওঠেনি, এখনো সেখানে হিজবুল্লাহ বিজয়ী। উল্টো দেখেন গাজার ভেতরে প্যালেস্টাইন মানে ওয়েস্ট ব্যাংকে দখলদাররা নতুন করে সেনা মোতায়েন করেছে, কিন্তু সেনা মোতায়েনের পরও সেখানে তারা বিজয় পায়নি। হামাস, আল আকসা ব্রিগেড, আল কুদস ব্রিগেড, যে আল ইসলামিক জিহাদ ব্রিগেড যারা রয়েছে, তারা একজোট হয়ে ওদেরকে ধোলাইয়ের পর ধোলাই দিচ্ছে, ওদের স্নাইপাররা ওদেরকে মার দিচ্ছে প্রতি মুহূর্তে। হেলিকপ্টার শুধু ওদের মরদেহ বা হতাহতদের নিয়ে দেশে ফিরছে। একদিকে লেবানন সীমান্ত থেকে হেলিকপ্টার ভরে হতাহতদের নিয়ে যাচ্ছে নেতানিয়াহুর IDF, একদিকে ওয়েস্ট ব্যাংক থেকে, একদিকে গাজা থেকে, একই কায়দায়। তার মানে ওরা স্বীকার করুক আর না করুক, আলহামদুলিল্লাহ মুজাহিদরা দখলদারদের মোটামুটি উত্তম মাধ্যম দিচ্ছে। শুধু আমাদের পরাজয়ের একটাই জায়গা, সেটা হলো আমাদের সিভিলিয়ানকে ওরা হত্যা করছে, এটা বন্ধ করছে না। এরা যুদ্ধের কোনো নিয়ম বা আইনের মধ্যে পড়ে না। একটা বেসামরিক জনগোষ্ঠীর উপর আক্রমণের কোনো নিয়ম যুদ্ধনীতিতে নেই। যদি থাকতো আজ রাশিয়া ইউক্রেনে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলতে পারতো। রাশিয়া দেখেন ইউক্রেন আক্রমণ করে সামরিক বেজকে টার্গেট করে, কোনো বেসামরিক জায়গায় খুব আঘাত করে না। প্রথম দিকে অল্প কিছু হয়েছে এবং পশ্চিমা গণমাধ্যম বেশি করে প্রচার করেছে, আসলে এরকম না। নতুবা রাশিয়ার মতো একটা দেশ চাইলে ইউক্রেনকে কয়েক সেকেন্ডে গিলে খেতে পারে। তো সামরিক স্থানকে টার্গেট করতে গিয়ে বেসামরিক লোকদের বাঁচাতে গেলে অনেক সময় যুদ্ধে অনেক কৌশল নিতে হয়, স্লো হয়ে যায়। কিন্তু পৃথিবীর একমাত্র দেশ ইসরায়েল, যারা কোনো নিয়ম নীতি তোয়াক্কা করে না। তারা জাতিসংঘের প্রধানকে বলে দিয়েছে তুমি ইসরায়েলে ঢুকতে পারবা না। মানে ইসরায়েলে ঢুকতে চেয়েছিল জাতিসংঘের মহাসচিব বা জাতিসংঘের প্রতিনিধি, তাদেরকে ইসরায়েলে ঢুকতে দিচ্ছে না। বুঝতে পারছেন, জাতিসংঘের চেয়ে শক্তিশালী ইসরায়েল, আর কি বলার আছে বলেন? প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।